আসসালামু আলাইকুম ফাতেমা রেসিপিতে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি ডিমের স্বামী কাবাব কাবাব তো আমরা অনেক খেয়েছি কিন্তু ডিম দিয়ে যে অসম্ভব মজাদার একটি কাবাব তৈরি করা যায় তা না দেখলে আপনারা বুঝতে পারবেন না এই কাবাবটি বানানো যেমন সহজ খেতেও তেমনি মজা সকাল বিকেলে চায়ের নাস্তায় বাচ্চাদের টিফিনে মেহমান আপায়নে ভাত পোলাও কিংবা খিচুড়ির সাথেও এটা দারুণ জমে যায় তো ভিউয়ার্স এই রেসিপিটি তৈরি করতে আমার এই ভিডিওটি নাটিনে সম্পূর্ণ দেখার অনুরোধ ডিমের এই স্বামী কাবাব তৈরি করতে আজকে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি দুটো সিদ্ধ করা ডিম নিয়েছি আর নিয়েছি তিনটি মাঝারি চাইজের সেদ্ধ করা আলু অবশ্যই এগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে তো এ পর্যায়ে আমি বাড়িতে আর হাতের কাছে থাকা এরকম একটি গ্রেটার দিয়ে আলু আর ডিমগুলোকে গ্রেড করে নিব গ্রেটারে ঠিক এই অংশটা দিয়ে আমি আলুগুলো গ্রেড করে নিচ্ছি তো দেখুন আমি সবগুলো আলোই একভাবে গ্রেড করে নিব তো ভিউয়ার্স আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করবেন ও ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তো দেখুন আমি আলুগুলোকে ঠিক এইভাবে গ্রেট করে নিচ্ছি তো আমার আলুগুলো গ্রেট করা হয়ে গেছে এবার আমি ডিমটা গ্রেট করব গ্রেটারের এই অংশটা দিয়ে তো আমার ডিম আর আলু সম্পূর্ণই গ্রেট করা হয়ে গেছে আর ঠিক এরকমটা হয়েছে এবার এটি এক সাইড করে রেখে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম প্যানটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ বেসন তো ডিমের এই স্বামী কাবাব তৈরি করতে আমার কিন্তু বেসন লাগবে তো বেসনের যে কাঁচা একটা গন্ধ থাকে সেটা দূর করতেই আমি বেসনগুলোকে সামান্য ভেজে নিব তো সামান্য বেসনটা ভেজে নিলে ডিমের স্বামী কাবাবটা খেতেও খুব ভালো লাগে আর গন্ধটাও দূর হয়ে যায় তো দেখুন আমার বেসনগুলো ভাজা হয়ে গেছে তো বেসনগুলো ভাজা হয়ে গেলে সঙ্গে সঙ্গে এটি প্যান থেকে নামিয়ে নিতে হবে তো এ পর্যায়ে আমি একটি পাত্রে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিলাম আর নিয়ে নিলাম এক চা চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স এক চা চামচ পরিমাণ তো আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ এবার এই সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে চটকে নিচ্ছি তো দেখুন এটা অবশ্যই খুব ভালোভাবে আরেকটু সময় নিয়েই চটকাতে হবে তো চটকানো হয়ে গেলে আমি দিয়ে দিলাম হাফ চা চামচের কম শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ চাট মশলা হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো আর হাফ চা চামচ পরিমাণ গরম মশলা আর দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট আবারও দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণ লবণ তো এবার এই সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে একটু মাখিয়ে নিয়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনিয়া পাতা তো এবার এই সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে মাখিয়ে নিয়েছি তো এবার এই ডিম আর আলু যে আমি গ্রেট করে রেখেছিলাম এইখানটায় আমি এই পেঁয়াজ কাঁচা মরিচের আর মশলার মিশ্রণগুলো দিয়ে দিচ্ছি এবার এই সমস্ত উপকরণ আমি হাত দিয়ে খুব ভালোভাবে চটকে নিচ্ছি অবশ্যই এই কাজটি হাত দিয়ে খুব ভালোভাবে চটকাতে হবে তো দেখুন আমি খুব ভালোভাবে এগুলোকে চটকে নিয়েছি ঠিক এ পর্যায়ে আমি সেই ভেজে রাখা বেসনগুলো দিয়ে দিলাম তো এগুলো দিয়েও এই বেসনটা দিয়েও আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার হাতে সামান্য পরিমাণ তেল মাখিয়ে নিয়ে আমি একটু করে এই ডিম আলুর ডোটি নিয়ে হাতে এরকম মুঠোর মধ্যে নিয়ে এরকম মুঠো মুঠো করে একটি ডো তৈরি করে নিচ্ছি দেখুন এবার দুই হাতের তালুতে রেখে আমি একটু গোল করে ঘুরিয়ে নিচ্ছি তো গোল হয়ে গেলে আমি হাত দিয়ে একটু সামান্য চাপ দিয়ে একটি কাবাবের শেপ দিয়ে নিচ্ছি দেখুন আমি ঠিক এতটুকু সাইজ করে কাবাবের শেপ দিয়ে নিয়েছি আপনারা চাইলে ছোট বড়ো করতে পারেন তো এভাবে আমি সবগুলো তৈরি করে নিলাম তো দেখুন আমার সবগুলো কাবাবের সেপি তৈরি হয়ে গেছে এবার একটি পাত্রে একটি ডিম ভেঙে নিচ্ছি তো ডিমটা ভেঙে নিয়ে আমি ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি তো ভিউয়ার্স আমার চ্যানেলের ভালো ভালো রান্না পেতে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখবেন এবার ডিমটা ফাটানো হয়ে গেলে ফেটানো হয়ে গেলে আমি এই ডিমের মধ্যে কাবাবের একটি করে টুকরা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এবার সরাসরি এই ডিম থেকে তুলে চুলায় গরম তেলের মধ্যে আমি এগুলো ছেড়ে দিচ্ছি তো একটি করে কাবাবের টুকরা নিয়ে আমি ডিমের মধ্যে ভালোভাবে মিশিয়ে এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা অবশ্যই মোটামুটি ভালোই গরম করে নিতে হবে তবে কাবাবগুলো প্যানের মধ্যে দেওয়ার পর অবশ্যই চোলার আশটা মিডিয়াম লো করে নিতে হবে তা না হলে উপরটা তাড়াতাড়ি পুড়ে যাবে ও ভেতরটা কাঁচাই থেকে যাবে তো এক পিঠ হয়ে গেলে আমি খুব সাবধানে উল্টে নিলাম এগুলো অবশ্যই সাবধানে উল্টে নিতে হবে তো দেখুন আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে এগুলোকে ভেজে নিয়েছি আর ভেজেই তুলে নিচ্ছি তো একটি পেপার টাওয়ালের ওপর আমি তুলে রেখে দিচ্ছি এতে করে বাড়তি তেলটাও কিন্তু চলে যাবে ঠিক একইভাবে আমি সবগুলো কাবাবি ভেজে নিয়েছি দেখুন ভিওর্স আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন এটা বানানো খুবই সহজ কিন্তু খেতে দারুণ মজা আজ এ পর্যন্তই অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন